আমরা বর্তমানে যে কম্পিউটার দেখতে পাই, প্রথমে এই কম্পিউটার আবিষ্কার হয়নি। বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। আজ আমরা অ্যাবাকাসের ছবি আঁকব। প্রথমে কম্পিউটার তৈরির পূর্বে গণনাকারী যন্ত্রটা কেমন ছিল সেটা আমি তোমাদের পেন্সিলের মাধ্যমে শিখিয়ে দেব। প্রথম আনুমানিক প্রায় 5000 বছর পূর্বে চীন দেশে অ্যাবাকাস আবিষ্কার করা হয়। অ্যাবাকাস ছিল একটি হাতের চালিত গণনাকারী যন্ত্র, এটা হাত দিয়ে পরিচালনা করা হতো। সেজন্য এটা একটা হ্যান্ডেল ছিল, কাঠি ছিল, তারপর গোল গোল রিংয়ের মতোটা ছিল, কিছুটা রিংয়ের মতো ছিল, এবং এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে গণনা করা হতো। চীনের পর পরবর্তীতে জাপানেও এই অ্যাবাকাস ব্যবহার শুরু হয় এবং দূরপ্রাচ্যের অনেক দেশে বর্তমানেও এই যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে। যেমন এক এক দেশে এই যন্ত্রটির এক এক রকম নাম ছিল। চীন দেশে এই যন্ত্রটির নাম ছিল ছুয়ান পান, আর জাপানিরা বলতো সরবান, আবার রাশিয়ায় এটাকে বলা হতো স্কেটিয়া। যদিও অ্যাবাকাস কবে প্রথম আবিষ্কৃত হয়েছিল এটা সঠিকভাবে বলা যায় না, তবে ধারণা করা হয়ে থাকে খ্রিস্টপূর্ব 500 থেকে 450 অব্দে মিশর ও চীন দেশে এই গণনা যন্ত্র আবিষ্কার করা হয়। অনেকেই ধারণা করে থাকেন এটি ব্যাবিলনীয় সভ্যতার আমলে আবিষ্কৃত হয়েছে, আর রোমানদের অ্যাবাকাস ছিল বোনস নির্মিত, আর এটি খাঁজ কাটা ছিল। অ্যাবাকাস সাধারণত কী কাজে ব্যবহার করা হয় জানো? অ্যাবাকাস যোগ বিয়োগ গুণ ভাগ এসব করা হতো প্রথমত, এছাড়াও বর্গ বর্গমূলও করা যেত। গ্রিক রোমান মিশরীয়রা অ্যাবাকাস ব্যবহার করলেও তাদের হিসাব পদ্ধতিতে শূন্যকে সূচনা করার কোনো পদ্ধতি ছিল না। ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যকে একটি চিহ্ন প্রদান করা হয়, পরে তা অ্যাবাকাসে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে চলো আজ আমরা শিখে নিই কীভাবে অ্যাবাকাস ড্রয়িং করতে হয়, অর্থাৎ পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্রটা কীভাবে ড্রয়িং করতে হয়। চলো দ্রুতই শিখে ফেলবো। আমরা বর্তমানে যে কম্পিউটার দেখতে পাই, প্রথমে এই কম্পিউটার আবিষ্কার হয়নি। বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। আজ আমরা অ্যাবাকাসের ছবি আঁকব। প্রথমে কম্পিউটার তৈরির পূর্বে গণনাকারী যন্ত্রটা কেমন ছিল সেটা আমি তোমাদের পেন্সিলের মাধ্যমে শিখিয়ে দেব। প্রথম আনুমানিক প্রায় 5000 বছর পূর্বে চীন দেশে অ্যাবাকাস আবিষ্কার করা হয়। অ্যাবাকাস ছিল একটি হাতের চালিত গণনাকারী যন্ত্র, এটা হাত দিয়ে পরিচালনা করা হতো। সেজন্য এটা একটা হ্যান্ডেল ছিল, কাঠি ছিল, তারপর গোল গোল রিংয়ের মতোটা ছিল, কিছুটা রিংয়ের মতো ছিল, এবং এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে গণনা করা হতো। চীনের পর পরবর্তীতে জাপানেও এই অ্যাবাকাস ব্যবহার শুরু হয় এবং দূরপ্রাচ্যের অনেক দেশে বর্তমানেও এই যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে। যেমন এক এক দেশে এই যন্ত্রটির এক এক রকম নাম ছিল।
চীন দেশে এই যন্ত্রটির নাম ছিল ছোয়ান পান, আর জাপানিরা বলতো সরবান, আবার রাশিয়ায় এটাকে বলা হতো স্কেটিয়া। যদিও অ্যাবাকাস কবে প্রথম আবিষ্কৃত হয়েছিল এটা সঠিকভাবে বলা যায় না, তবে ধারণা করা হয়ে থাকে খ্রিস্টপূর্ব 500 থেকে 450 অব্দে মিশর ও চীন দেশে এই গণনা যন্ত্র আবিষ্কার করা হয়। অনেকেই ধারণা করে থাকেন এটি ব্যাবিলনীয় সভ্যতার আমলে আবিষ্কৃত হয়েছে, আর রোমানদের অ্যাবাকাস ছিল বোনস নির্মিত, আর এটি খাঁজ কাটা ছিল। অ্যাবাকাস সাধারণত কী কাজে ব্যবহার করা হয় জানো? অ্যাবাকাস যোগ বিয়োগ গুণ ভাগ এইসব করা হতো প্রথমত, এছাড়াও বর্গ বর্গমূলও করা যেত। গ্রিক রোমান মিশরীয়রা অ্যাবাকাস ব্যবহার করলেও তাদের হিসাব পদ্ধতিতে শূন্যকে সূচনা করার কোনো পদ্ধতি ছিল না। ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যকে একটি চিহ্ন প্রদান করা হয়, পরে তা অ্যাবাকাসে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে চলো আজ আমরা শিখে নিই কীভাবে অ্যাবাকাস ড্রয়িং করতে হয়, অর্থাৎ পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্রটা কীভাবে ড্রয়িং করতে হয়। চলো দ্রুতই শিখে ফেলব। আমরা বর্তমানে যে কম্পিউটার দেখতে পাই, প্রথমে এই কম্পিউটার আবিষ্কার হয়নি। বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। আজ আমরা অ্যাবাকাসের ছবি আঁকব। প্রথমে কম্পিউটার তৈরির পূর্বে গণনাকারী যন্ত্রটা কেমন ছিল সেটা আমি তোমাদের পেন্সিলের মাধ্যমে শিখিয়ে দেব। প্রথম আনুমানিক প্রায় 5000 বছর পূর্বে চীন দেশে অ্যাবাকাস আবিষ্কার করা হয়। অ্যাবাকাস ছিল একটি হাতের চালিত গণনাকারী যন্ত্র, এটা হাত দিয়ে পরিচালনা করা হতো, সেজন্য এটা একটা হ্যান্ডেল ছিল, কাঠি ছিল, তারপর গোল গোল রিংয়ের মতোটা ছিল, কিছুটা রিংয়ের মতো ছিল, এবং এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে গণনা করা হতো। চীনের পর পরবর্তীতে জাপানেও এই অ্যাবাকাস ব্যবহার শুরু হয়, এবং দূরপ্রাচ্যের অনেক দেশে বর্তমানেও এই যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে। যেমন এক এক দেশে এই যন্ত্রটির এক এক রকম নাম ছিল। চীন দেশে এই যন্ত্রটির নাম ছিল ছোয়ান পান, আর জাপানিরা বলতো সরবান, আবার রাশিয়ায় এটাকে বলা হতো স্কেটিয়া। যদিও অ্যাবাকাস কবে প্রথম আবিষ্কৃত হয়েছিল এটা সঠিকভাবে বলা যায় না, তবে ধারণা করা হয়ে থাকে খ্রিস্টপূর্ব 500 থেকে 450 অব্দে মিশর ও চীন দেশে এই গণনা যন্ত্র আবিষ্কার করা হয়। অনেকেই ধারণা করে থাকেন এটি ব্যাবিলনীয় সভ্যতার আমলে আবিষ্কৃত হয়েছে, আর রোমানদের অ্যাবাকাস ছিল বোনস নির্মিত, আর এটি খাঁজ কাটা ছিল। অ্যাবাকাস সাধারণত কী কাজে ব্যবহার করা হয় জানো? অ্যাবাকাস যোগ বিয়োগ গুণ ভাগ এইসব করা হতো প্রথমত, এছাড়াও বর্গ বর্গমূলও করা যেত। গ্রিক রোমান মিশরীয়রা অ্যাবাকাস ব্যবহার করলেও তাদের হিসাব পদ্ধতিতে শূন্যকে সূচনা করার কোনো পদ্ধতি ছিল না।
ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যকে একটি চিহ্ন প্রদান করা হয়। পরে তা অ্যাবাকাসে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে চলো আজ আমরা শিখে নিই কীভাবে অ্যাবাকাস ড্রয়িং করতে হয়, অর্থাৎ পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্রটা কীভাবে ড্রয়িং করতে হয়। চলো দ্রুতই শিখে ফেলব। আমরা বর্তমানে যে কম্পিউটার দেখতে পাই, প্রথমে এই কম্পিউটার আবিষ্কার হয়নি। বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। আজ আমরা অ্যাবাকাসের ছবি আঁকব। প্রথমে কম্পিউটার তৈরির পূর্বে গণনাকারী যন্ত্রটা কেমন ছিল সেটা আমি তোমাদের পেন্সিলের মাধ্যমে শিখিয়ে দেব। প্রথম আনুমানিক প্রায় 5000 বছর পূর্বে চীন দেশে অ্যাবাকাস আবিষ্কার করা হয়। অ্যাবাকাস ছিল একটি হাতের চালিত গণনাকারী যন্ত্র, এটা হাত দিয়ে পরিচালনা করা হতো। সেজন্য এটা একটা হ্যান্ডেল ছিল, কাঠি ছিল, তারপর গোল গোল রিংয়ের মতোটা ছিল, কিছুটা রিংয়ের মতো ছিল, এবং এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে গণনা করা হতো। চীনের পর পরবর্তীতে জাপানেও এই অ্যাবাকাস ব্যবহার শুরু হয় এবং দূরপ্রাচ্যের অনেক দেশে বর্তমানেও এই যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে। যেমন এক এক দেশে এই যন্ত্রটির এক এক রকম নাম ছিল। চীন দেশে এই যন্ত্রটির নাম ছিল ছোয়ান পান, আর জাপানিরা বলতো সরবান, আবার রাশিয়া এটাকে বলা হতো স্কেটিয়া। যদিও অ্যাবাকাস কবে প্রথম আবিষ্কৃত হয়েছিল এটা সঠিকভাবে বলা যায় না, তবে ধারণা করা হয়ে থাকে খ্রিস্টপূর্ব 500 থেকে 450 অব্দে মিশর ও চীন দেশে এই গণনা যন্ত্র আবিষ্কার করা হয়। অনেকেই ধারণা করে থাকেন এটি ব্যাবিলনীয় সভ্যতার আমলে আবিষ্কৃত হয়েছে, আর রোমানদের অ্যাবাকাস ছিল বোনস নির্মিত, আর এটি খাঁজ কাটা ছিল। অ্যাবাকাস সাধারণত কী কাজে ব্যবহার করা হয় জানো? অ্যাবাকাস যোগ বিয়োগ গুণ ভাগ এসব করা হতো প্রথমত, এছাড়াও বর্গ বর্গমূলও করা যেত। গ্রিক রোমান মিশরীয়রা অ্যাবাকাস ব্যবহার করলেও তাদের হিসাব পদ্ধতিতে শূন্যকে সূচনা করার কোনো পদ্ধতি ছিল না। ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যকে একটি চিহ্ন প্রদান করা হয়, পরে তা অ্যাবাকাসে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে চলো আজ আমরা শিখে নিই কীভাবে অ্যাবাকাস ড্রয়িং করতে হয়, অর্থাৎ পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্রটা কীভাবে ড্রয়িং করতে হয়। চলো দ্রুতই শিখে ফেলব। আমরা বর্তমানে যে কম্পিউটার দেখতে পাই, প্রথমে এই কম্পিউটার আবিষ্কার হয়নি। বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। আজ আমরা অ্যাবাকাসের ছবি আঁকব। প্রথমে কম্পিউটার তৈরির পূর্বে গণনাকারী যন্ত্রটা কেমন ছিল সেটা আমি তোমাদের পেন্সিলের মাধ্যমে শিখিয়ে দেব। প্রথম আনুমানিক প্রায় 5000 বছর পূর্বে চীন দেশে অ্যাবাকাস আবিষ্কার করা হয়। অ্যাবাকাস ছিল একটি হাতের চালিত গণনাকারী যন্ত্র, এটা হাত দিয়ে পরিচালনা করা হতো।
সেজন্য এটা একটা হ্যান্ডেল ছিল, কাঠি ছিল, তারপর গোল গোল রিংয়ের মতোটা ছিল, কিছুটা রিংয়ের মতো ছিল।